হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম কি করে সিম্পলভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করে সেখান থেকে কি করে আপনি আর্নিং করবেন তো যারা ওই ভিডিওটি এখনো দেখেনি তারা সিম্পলি ওই ভিডিওটি দেখে নিতে পারেন কেননা ওই ভিডিওতে বলা আছে আপনি কি করে একটি অ্যান্ড্রয়েড ডেপ্লিকেশন থেকে আর্নিং করতে পারবেন এবং কি কী প্রসেস তো বেসিক্যালি বন্ধুরা আজকে এই ভিডিও ডিটেলে আপনাদের সাথে শেয়ার হবে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে আর্নিং করতে চাইলে কি কি বা কোন কোন ওয়েবসাইটে আপনাকে রেজিস্টার করতে লাগবে তো বেসিক্যালি বন্ধুরা আজকে দুটো ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে দুটো ওয়েবসাইট আপনাকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে আর্নিং করতে অনেক হেল্প করবে এবং এই দুটো ওয়েবসাইট ছাড়া আপনি আর্নিং করতে পারবেন না অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে তো বেসিক্যালি বন্ধুরা প্রথম যেটা ওয়েবসাইট তার নাম হলো অ্যাট মোভ ডট আর যেটা দ্বিতীয় ওয়েবসাইট সেটা হলো যে সেন্স তো বেসিক্যালি আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করবো এই দুটো ওয়েবসাইট কী তো বেসিক্যালি অ্যাটমোভ ডট কম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা থেকে আপনাকে অ্যাড ক্রিয়েট করে নিতে হবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনে সেই অ্যাডগুলো অ্যাটমোভ ডট কম থেকে নিয়ে এসে আপনার অ্যাড ইউনিটটি আপনার অ্যাপ্লিকেশনে পেস্ট করে দিতে হবে আর অ্যাটচেঞ্জ যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে আপনার টোটাল যে আর্নিং অ্যাপ্লিকেশনটি কত টাকা আর্নিং হলো সব কিছু আপনি অ্যাটচেঞ্জে দেখতে পারবেন এবং আপনাকে অ্যাটচেঞ্জেই পেমেন্টটা করে দিবে তো বন্ধুরা চলুন দেখেছি কী করে আমরা প্রথমে অ্যাডমোপ অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো সিম্পলি আপনি যদি ল্যাপটপ কম্পিউটার বা যে কোনো ইউজ করেন না কেন আপনি সিম্পলি আপনার ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজার তো ক্রোম ব্রাউজারে এসে জাস্ট এখানে যারা মোবাইল ইউজ করতেছে তারা এইটিংরে ক্লিক করে এটা ডেস্কটপ মোড করে নেবেন তো করে নেওয়ার পর এই ওয়েবসাইটটা আপনি চলে আসবেন অ্যাটমোপ ডট কম তো সিম্পলি এখানে অ্যাটমোপ ডট কম লিখে সার্চ করবেন তো সার্চ করার পর আপনি এরকম একটি ওয়েবসাইট চলে আসবেন তো এই ওয়েবসাইটে এসে আপনি যদি প্রথম ইউজার হন তাহলে আপনাকে সাইন আপ ফর অ্যাডমবে ক্লিক করতে হবে তো এখানে আমি একটা শেয়ার করব যে একটা বিষয়ে যারা ইউটিউবার যাদের অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তাদের কোনোরকম কোনোভাবে নতুন অ্যাডসেন্স ক্রিয়েট করার কোনো দরকার হবে না তারা সেই অ্যাডসেন্সকেই ইউজ করতে পারে এবং সেটা কীভাবে করবেন আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের জিমেল অ্যাকাউন্টটি ছিল ওই অ্যাকাউন্টে দিয়ে আপনি এখানে সাইন আপ করতে পারেন এটা শুধু জাস্ট ইউটিউবারদের জন্য অর্থাৎ এর আগে যারা অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদের জন্য আর যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করেনি যারা একদমই নতুন তাদের সাইন আপে ক্লিক করে সাইন আপ পর অ্যাডমোপে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন তো এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি দেবেন তো আমি প্রথমে বলে দিয়েছি আগের ভিডিওতে অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টটি জেনুইন হওয়া দরকার ইউনিক হওয়া দরকার কারণ আপনার জিমেল অ্যাকাউন্টে যদি আপনার সঠিক নাম আপনার ডেট অফ না দেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট পেতে অনেকটা ঝামেলা হতে পারে তো সিম্পলি আপনার সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে পেস্ট করে দেবেন তো আমি সিম্পল এক্সাম্পল হিসেবে আমার একটি জিমেল অ্যাকাউন্ট এখানে পেস্ট করে দিয়েছি আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সো আপনাদের দেখানোর জন্যই আমি একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে দিচ্ছি তো তারপর নেক্সট করবেন জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর নেক্সট করার পর এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন তো সিম্পলি আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট করবেন তো নেক্সট করার পর দেখুন অটোমেটিকলি এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে তো লগ ইন হওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন তো সিম্পলি এখানে এই ইন্টারফেসে আপনি আপনার কাউন্ট্রি সিলেক্ট করে নেবেন এখানে সিলেক্ট করে তো সিলেক্ট কাউন্ট্রি ক্লিক করে সিম্পলি আপনার যেটা কাউন্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি তো কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পর এখানে টাইম জুন আপনার দিয়ে দিবেন আপনার টাইম জুন তো আমি আমার টাইম জুন দিয়ে দিচ্ছি দেন এখানে একটি অপশন দেখবেন আপনি বিলিং কারেন্সি তো এখানে আপনাকে দিতে হবে ইউএসডি ডলার অর্থাৎ যে আর্নিংটা হবে আপনার সেই আর্নিংটা কোন বিলিংয়ে হবে তো আপনাকে এটা ইউএসডি ডলার হিসেবে দিতে হবে সিলেক্ট করে নিতে হবে তো ইউএসডি ডলার সিলেক্ট করে নিলেন তো সিলেক্ট করার পর সব কিছু দেখার পর আপনি চালে এখানে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নিতে পারেন পড়ে নেওয়ার পর আপনি এখান থেকে সিম্পলি আই অ্যাগ্রি টু কনফার্মে ক্লিক করার পর দেন ক্রেট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার দেখবেন এখানে একটি অপশন আপনার শো করা হবে ইউ হ্যাভ সাকসেসফুল ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট তো সিম্পল ভাবে এখানে আমি একটা আপনাদের সাথে প্রথমে বলেছিলাম যে আপনার অ্যাড অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে অ্যাড ইনপুট করতে গেলে সিম্পলি আপনাকে দুটো ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে একটা হল অ্যাডমভ একটা হল অ্যাড তো বেসিক্যালি বন্ধুরা আপনি যখন প্রথমেই অ্যাডমোপ অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার এই জিমেল থেকে কিন্তু অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এই জিমেল অ্যাকাউন্ট থেকে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আপনাকে নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না তো আপনি যে ইমেলটা অ্যাডমোপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিলেক্ট করেছেন ওই ইমেল অ্যাকাউন্ট থেকেই কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো বেসিক্যালি দেখুন আমি বিদুষ টু ফোর টু ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কমে আমার অ্যাডমোপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি তো এই জিমলি কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিকলি এর সাথেই তো সিম্পলভাবে দেখুন আমাদের অ্যাকাউন্ট এখন ক্রিয়েট হয়ে গিয়েছে তো সিম্পলি এখানে আপনি চাইলে এগুলো ইউজ করে দিতে পারেন নো করে দিতে পারেন তো এগুলো হলো নোটিফিকেশন তো যারা যখনই অ্যাডমব বা অ্যাডসেন্স অ্যাকাউন্টের যখন নতুন কোনো আপডেট আসবে আপনাকে সাথে সাথে আপনার ইমেলে সেন্ড করে দেবে তো সিম্পলি এগুলো সবগুলো ইউজ করার দেওয়ার পর নেক্সট ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ভেরিফাই অ্যান্ড ভেরিফাই এই ওর অ্যাকাউন্টে আসার পর সিম্পলি এখানে আপনি একটা মোবাইল নাম্বার দেবেন ঠিক আছে তো এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার কি হবে ভেরিফাই অ্যাকাউন্ট হয়ে যাবে তো সিম্পলি এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি তো আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আপনি দেখবেন যে টেক্সট মেসেজ তো এখানে সিম্পলি আপনি টেক্সট মেসেজ করে দেবেন করে দেওয়ার পর আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউর সাথে সাথে আপনার এই নাম্বারে একটি কোড চলে যাবে সেই কোডটা এখানে ইন্টার করে আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন তো বেসিক্যালি বন্ধুরা আমি ভেরিফাই করতে যাচ্ছি না কেন আমার অলরেডি অ্যাকাউন্ট আছে অ্যাডমোভে তো সিম্পলি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে আপনাদের দেখাবো যে নেক্সট স্টেপে আপনি কী দেখতে পারবেন তো সিম্পলি আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করবো কম তারপর সাইন ইনি ক্লিক করব তো সাইন ইনি ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি আমার জিমেলটি এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং আমার জিমেলটি দিয়ে লগ হয়ে যাবে তো দেখুন লগ ইন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন তো এরকম ইন্টারফেসটা দেখার পর কিছুক্ষণ লোডিং নেবে ওয়েবসাইটটি লোডিং নেওয়ার পর আপনাকে সব কিছু আপনার ড্যাশবোর্ড শো করাবে তো বেসিক্যালি আমরা লোড পর্যন্ত ওয়েট করব তো দেখুন এখানে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন তো সিম্পলি আপনার হয়তো এই ইন্টারফেসটা আসবে না কেননা আপনি অ্যাড ইউনিট এখনও তৈরি করেনি এখনও অ্যাপ্লিকেশন তৈরি করেননি যেখান থেকে আপনি আর্নিং করবেন তো অলরেডি আমার এখানে যেগুলো শো করা আছে এগুলো আমার অ্যাপ্লিকেশনের সব কিছু ইনফরমেশন রিপোর্ট যে কত থেকে কত আমি আর্নিং করেছি তো সিম্পলি আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন তো এখানে একটি বাটন থাকবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন একটা অ্যাপস নামে অপশন তো দেখতে পাবেন অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন অ্যাড এই অ্যাপ অ্যাড অ্যাপে ক্লিক করবেন এখানে অ্যাড অ্যাপে ক্লিক করে আপনাকে কী করছে এখানে শো করাবে হ্যাভ ইউ পাবলিশড ইউর অ্যাপস অন প্লে স্টোর তো আপনি যদি প্রথমে আপনার অ্যাপ্লিকেশনটি পাবলিশ না করতে চান তাহলে সিম্পলি আপনি নো করে দেবেন তো সিম্পলি টেস্ট করার জন্য আপনি এটা নো করে দেবেন নো করে দেওয়ার পর অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন আপনি কী অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছেন এবং অ্যাপ নেম তো সিম্পলি হিসেবে আপনি একটা অ্যাপ নেম নেবেন আমি অ্যাপে দিচ্ছি দেওয়ার পর অ্যাডে ক্লিক করবো তো ক্লিক করার পর দেখুন ক্রিয়েট নিউ এ অ্যাড ইউনিট তো দেখুন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অ্যাড মোডে আপনার এখন ক্রিয়েট হয়ে গেল তো এখানে আপনি নেক্সট স্টেপ যেটা হলো ক্রিয়েট অ্যাড ইউনিট ক্লিক করবেন নাও তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এখন কিন্তু আমরা অ্যাডমোপ যে ওয়েবসাইটটি এখন ক্রিয়েট করলাম এই অ্যাডমোভ থেকে কিন্তু আপনাকে অ্যাড প্রোভাইড করবে আপনার অ্যাপ্লিকেশনের জন্য তো এই এখানে ড্যাশবোর্ডে এসে আপনি যখনই একটি অ্যাপস ক্রিয়েট করবেন এখানে সিম্পলি কিন্তু আপনার অ্যাপস কিন্তু ক্রিয়েট হবে না জাস্ট এখানে অ্যাড ইউনিট ক্রিয়েট হবে এই অ্যাড ইউনিট আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটি তৈরি করার পর সেখানে আপনাকে পেস্ট করে দিতে হবে ঠিক আছে তো এখানে আপনি কি করে প্রথমে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পর এই অ্যানমোপে ক্রিয়েট করার পর আপনাকে প্রথমে অ্যাড ইউনিট গুলো ক্রিয়েট করে নিতে হবে তারপরে আপনাকে অ্যাপ্লিকেশন তৈরি করে সেখানে ইনপুট করে নিতে হবে তো বেসিক্যালি এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এর জন্যই আপনি এই দুটো ওয়েবসাইটে আপনাকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে তারপরে নেক্সট যে ভিডিওটি আসবে সেই ভিডিওতে আসবে কি করে আপনি একটি অ্যাপ্লিকেশন তৈরি করবেন এবং সেখানে অ্যাড প্রোভাইড করবেন তো সিম্পলি আজকে আমি দেখাবো আপনার অ্যাড ইউনিট কি করে আপনি ক্রিয়েট করে নেবেন তো সিম্পলি আমাদের অ্যাড মোবাইল অ্যাকাউন্ট খোলা একদমই শেষ তো শেষ হওয়ার পর আপনি এরকম তো ইন্টারফেস একটা পেয়ে যাবেন তো আসার পর এখানে অ্যাপসে আসবেন আসার পর দেখবেন এখানে সবগুলো অ্যাপস আপনার অলরেডি শো আছে তো আমি তো দেখালাম একটু আগে যে কী করে আপনি এখানে অ্যাপস একটা ক্রিয়েট করবেন ক্লিক করে দেখুন আমাদের অলরেডি প্রথম যেটা ছিল ওটা অলরেডি চলে আসে এখানে দেখুন তো গেট স্টারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চার রকমের অ্যাড আপনি তৈরি করতে পারেন দেখুন ব্যানার ইন্টারটিয়াল তারপর ভিডিও তারপর আপনার নেগেটিভ তো এই যে চারটা অ্যাড এই চারটা অ্যাডে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে অ্যাড ইউনিট হিসেবে তো আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন প্রথমটা তারপর সব কিছু সিলেক্ট করার পর এখানে আপনাকে অ্যাড ইউনিট নাম দিতে হবে তো আমি দিই অ্যাড ওয়ান তারপর সেভ করে দেব তো দেখুন আপনার এই যে অ্যাড ইউনিটটা এই অ্যাড ইউনিট কিন্তু একটা অ্যাড আপনার তৈরি হয়ে গেল তো সিম্পলভাবে আপনি এভাবে চারটা আপনার এই যে চারটা যে আছে এই চারটা অ্যাড ইউনিট আপনাকে ক্রিয়েট করে নিতে হবে এক এক করে সিম্পলি আপনি সিলেটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাড নেম নেবেন অ্যাড টু অ্যাড টু দেন সেভ তো সিম্পলভাবে আপনি চারটা এরকম তৈরি করবেন কোন চার্টটা আমি দেখাচ্ছি আপনাদের প্রথম আবারও অ্যাড এক ইউনিটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এই চারটা প্রথম আপনার ক্রিয়েট করে নিতে হবে তো সিম্পল আমাদের অ্যাড ইউনিটও সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে তো এখন আমরা কী করতে পারি তো নেক্সট যে ভিডিওতে আসবে এই ভিডিওতে আপনি জানতে পারবেন কী করে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করবেন এবং তার মধ্যে এই যে অ্যাড ইউনিট কোডগুলো যে কোডগুলো সেগুলো পেস্ট করে দিবেন কিভাবে তো সিম্পলি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটাই যে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে আর্নিং করতে গেলে কোন কোন ওয়েবসাইট আপনার দরকার হবে তো প্রথমে অ্যাডমোভ ডট কমে যাবেন যাওয়ার পর অ্যাকাউন্টে ক্রিয়েট করার প্রসেস আমি এর আগে বলে দিয়েছি সব কিছু করে করে নেওয়ার পর আপনি অ্যাড ইউনিট চারটা তৈরি করবেন করে রাখবেন দেন নেক্সট যে ভিডিওটি আমি দেব ওই ভিডিওটি দেখে আপনি অ্যাপ্লিকেশন তৈরি করে এই অ্যাড ইউনিটগুলো সেই অ্যাপ্লিকেশনে পেস্ট করে দেবেন তো বন্ধুরা প্রথমে আমি আবারও বলে দেব অ্যাটমক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেই অ্যাডসেন্স যে দ্বিতীয় ওয়েবসাইটের কথা আমি বলেছি সেই ওয়েবসাইটে কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট অটোমেটিকলি যাবে তার জন্য আপনাকে অ্যাডসেন্স অ্যাটচেঞ্জ ডট কমে গিয়ে অ্যাকাউন্ট খোলার কোনো দরকার হবে না আপনি অ্যাডব অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সেই জিমেলটা দিয়ে অটোমেটিকলি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে যাবে আর যারা ইউটিউবার অলরেডি যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তারা সেই অ্যাডসেন্স যে জিমেলটা ছিল ওই জিমেলটা দিয়েও অ্যাডব ক্রিয়েট করলে সাথে সাথে আপনার সেই অ্যাডসেন্সকে ওরা ফিলিন্ট করে তার সাথে কানেক্ট করে দেবে অ্যাডমভ ডট কম ওয়েবসাইট তো বেসিক্যালি বন্ধুরা আজকে এ পদ্ধতি ছিল আর আপনারা যারা এখনো আমাদের আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন কেননা বেসিক নলেজ আপনার হয়ে যাবে যে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানতে কী করে ইনকাম করতে পারেন তো বন্ধুরা আজকে এই প্রত্যন্ত সব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে আর নেক্সট ভিডিওতে আমরা বলে দেবো কী করে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করবেন তো আজকে এই পর্যন্ত সব ভালো দেখবেন টাটা